আসসালামু আলাইকুম, আমি হামিম জারিফ, কোরিয়ান কসমেটিক বাজারের পক্ষ থেকে আরও একটি ভিডিও আপনাদের সামনে হাজির করলাম। এবং আজকের ভিডিওটি আমাদের অনেক গ্রাহক এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করা হয়েছে। তার কারণ হলো আমাদের পেজে আমরা আসলে সব ধরনের সমস্যাগুলোর কথাই শুনি, আমাদের যারা গ্রাহক এবং আপনারা যারা আছেন, আমাদের সৌভাগ্যী যারা আছেন, এক একজনের সমস্যা এক এক রকম। তো বিশেষ করে সবচেয়ে বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে মেলাজমা সমস্যা। আমরা ইতিমধ্যে আমাদের মেলাজমা গঠিত মেলাজমা সংগঠিত যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা আমাদের পেজে, আমাদের ফেসবুক পেজ কোরিয়ান কসমেটিক বাজার এবং আমাদের ইউটিউব চ্যানেল কোরিয়ান কসমেটিক বাজারে আমরা ভিডিও আকারে আপলোড করেছি। তো আরেকটা প্রবলেম হলো, সেটা হলো ড্যামেজ স্কিন, অর্থাৎ স্কিনটাকে ড্যামেজ করে ফেলা। এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি হচ্ছে। তার কারণ হলো আমরা আমাদের স্কিনে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা আসলে লোকাল যে প্রোডাক্টগুলো ইউজ করি সেটা স্কিনটাকে কীভাবে ক্ষতি করে এটা আমরা আপনারা নিজেরাও ইতিমধ্যে জেনে গেছেন। তো সেই প্রোডাক্টগুলো কোনগুলো? পাকিস্তানি আছে, হোয়াইট পার্ক ক্রিম আছে, ব্ল্যাক পার্ক ক্রিম আছে, ইন্ডিয়ান স্কিন শাইনি স্কিন ক্রিম আছে, তারপর থাইল্যান্ডের একটা ক্রিম আছে যেটা আসলে আমি সঠিক নামটা মনে পড়তেছে না, তারপর আছে ইন্ডিয়ান লতা হার্বাল ক্রিম আছে, এবং আমাদের বাংলাদেশ কিছু লোকাল ক্রিম আছে। যে ক্রিমগুলো আসলে যদিও তারা বিজ্ঞাপন চালা যায় মানসম্মতভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এই ক্রিমগুলো কোনো রকম মানসম্মতভাবে তৈরি করা হয় নাই, বরং এগুলোকে এগুলোর মধ্যে ক্ষতিকর মার্কারি বৈশিষ্ট্যের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ইউজ করে এই ক্রিমগুলোকে তৈরি করা হয়েছে, যেগুলোকে তারা বিজ্ঞাপন দিচ্ছে যে এগুলো খুব দ্রুত স্কিনটাকে ফর্সা করে এবং স্কিনটাকে শাইনিং করে। হ্যাঁ, এটা ঠিক যে এই ক্রিমগুলো, আমি যে ক্রিমগুলোর নাম বললাম, পাকিস্তান এবং ইন্ডিয়ান যে এবং বাংলাদেশি লোকাল যে ক্রিমগুলো আছে, আমি এগুলো আসলে সত্যিকার অর্থে এগুলো খুব দ্রুত ফর্সা করে ফেলে স্কিনটাকে, স্কিনটাকে খুব দ্রুত গ্লো করে ফেলে। কিন্তু এই স্কিনটা যে গ্লো এবং ফর্সা করে এটা খুব ক্ষণস্থায়ী এবং খুব দ্রুত সময়ের মধ্যে স্কিনটা নষ্ট হয়ে যায়। এটা আমরা অনেক এই সমস্যাটা ইতিমধ্যে অনেকেই ভুগতেছে। আমরা আসলে আপনাদেরকে একটা ভয়ঙ্কর তথ্য দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে যে আপনারা যে যে স্কিনের অধিকারী হয়েছেন এবং লোকাল ক্রিমগুলো ইউজ করে, আপনারা নিশ্চিত থাকতে পারেন আগামী ৬ মাস পর আমাদের বাংলাদেশের ৬ মাস বা বছর বা ২ বছর বা ৫ বছর পর আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি যে রোগীটা ধরা পড়বে সেটা হচ্ছে স্কিন ক্যান্সার। অর্থাৎ স্কিনের যে ক্যান্সারটা আছে স্কিন ক্যান্সারের রোগী সবচেয়ে বেশি আমাদের সামনে আমরা পাবো। তার কারণ হচ্ছে বর্তমানে যে লোকাল ক্রিম, যে মার্কারি পাউডার ইউজ করা যে ক্রিমগুলো আছে, যে ক্রিমগুলোতে আসলে ১ পিপিএম, আমাদের যে অরিজিনাল ক্রিমগুলো আছে অরিজিনাল ক্রিমগুলোতে বিশ্লেষক এবং গবেষকরা বলে যে ১ পিপিএম সর্বোচ্চ পারদ আমরা ইউজ করতে পারবো সেটা ক্রিমের স্থায়িত্ব ধরে রাখার জন্য। কিন্তু এই লোকাল ক্রিমগুলো যেগুলো স্কিন শাইন বলেন, ব্ল্যাক পার্ল বলেন, হোয়াইট পার্ল বলেন, লতা হার্বাল বলেন, বা লোকাল যে ক্রিমগুলো বলেন, এগুলোতে যে পারদগুলো ইউজ করে সে ৬৫ পিপিএম বা ৬০ পিপিএম, কোনোটাতে ৮০ পিপিএম আছে, কোনোটাতে ১০০ পিপিএম আছে। অর্থাৎ বুঝতেই পারতেছেন যেখানে ১ পিপিএম পারদ ইউজ করাও ক্ষতিকর, তবুও ১ পিপিএম কম পারদ আমরা ইউজ করতেছি আমাদের যে অরিজিনাল ক্রিমগুলোতে গবেষণা ইউজ করতেছে তার স্কিমের স্থায়িত্বটা ধরে রাখার জন্য। সেখানে লোকাল ক্রিমগুলোতে দ্রুত রং ফর্সাকারী ক্রিমগুলোতে তারা ইউজ করতেছে ৫০ থেকে ১০০ পিপিএম পারদ। তো স্বাভাবিক অর্থে এগুলো স্কিনটাকে নষ্ট করে ফেলে এবং স্কিনটা আস্তে আস্তে এতভাবে এমনভাবে ড্যামেজ করে যে স্কিনটাকে পাতলা বানায় ফেলে, আমাদের স্কিনের নিচের যে রগগুলো আছে এগুলোকে তারা ভাসিয়ে তোলে। তো এই যে সমস্যাটা একসময় বাংলাদেশে প্রকট আকার ধারণ করবে এবং বর্তমান অনেকের স্কিন কিন্তু এমনটা হয়ে গেছে। আমাদের পেজে এবং আমাদের ফোনে, আমাদের হোয়াটসঅ্যাপ, আমাদের হটলাইন নাম্বারে প্রতিনিয়ত এই সমস্যাগুলো আসতেছে যে অতীতে বিভিন্ন লোকাল ক্রিম ইউজ করে তারা স্কিনটাকে নষ্ট করে ফেলছে এবং বর্তমানে তারা চাচ্ছে স্কিনটাকে রিপেয়ার করার জন্য হেলদি ওয়েতে। তো আমরা আপনাদেরকে আজকে ভিডিওতে ঠিক স্কিন রিপেয়ার করার যে হেলদি ওয়েটা আছে আমরা হেলদি ওয়েটা আপনাদের সাথে আমরা আলোচনা করবো। আচ্ছা, তার আগে আমরা বলে নিচ্ছি আপনারা প্লিজ লোকাল ক্রিমগুলো ইউজ করা বন্ধ করেন। মানহীন বাজারের কম দামি এবং মুখরোচক বিজ্ঞাপন সম্পন্ন যে ক্রিমগুলো আছে এগুলো আপনারা ইউজ করা বন্ধ করেন। কারণ অরিজিনালি আমরা আমাদের যে রূপটা আছে, আমাদের যে রংটা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে, এই রংটা আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যথেষ্ট সুন্দর করে বানাইছেন এবং আমাদেরকে যথেষ্ট সুন্দর করে বানাইছেন বলে উনি আমাদেরকে বলছে যে উনি আমাদেরকে বলে দিয়েছেন মানব সভ্যতা হলো সৃষ্টির সেরা জীব। অবশ্যই আমরা সৃষ্টির সেরা, আমরা সেই সৃষ্টির সেরাটাকে আমরা বিপরীত দ্বন্দ্বিতা না করে ফেলি। আমাদের স্কিনটা যেন আল্লাহ আমাদেরকে যেটা দিচ্ছে এটা যেন অতি ফর্সা হবে, এই লোভের জন্য আমরা মানহীন ক্রিম ইউজ করে ক্রিমটাকে স্কিনটাকে নষ্ট না করে ফেলি, কারণ এটা স্কিনে ক্যান্সারের কারণ হতে পারে। তার চেয়ে আমরা কথা বাড়াবো না, আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের স্কিন রিপেয়ারের যে প্রোডাক্টগুলো আছে আপনাদেরকে আমরা শো করাবো, খুবই অল্প। আমরা কিন্তু কম্বো বাজেটগুলো খুব কমই আমরা কাস্টমারকে অ্যাপ্লাই করি বা কাস্টমারকে সাজেস্ট করি। আমরা চাই অল্প প্রোডাক্টের মধ্যে যেন আমাদের কাস্টমাররা সলিউশন বা সমস্যার সমাধানটা পেয়ে যায়।
তো আমরা আজকে আপনাদেরকে বেশ কয়েকটা প্রোডাক্ট দেখাবো শুধু স্কিন রিপেয়ারিং নিয়ে, কারণ আজকেও আমাদের স্টিল আজকে আমাদের কাছে অন্তত 8 থেকে 10টা ফোন আসছে যেটা হলো স্কিন রিপেয়ারিং নিয়ে, কারণ স্কিনটাকে নষ্ট করে ফেলছে সেই স্কিনটাকে রিপেয়ার করতে হবে। ওকে, তো আমরা রিপেয়ার স্কিন রিপেয়ার স্কিনের যে সমস্যাটা আছে এই সমস্যার সমাধানে আমরা আজকে কাজ করবো। ওকে, তো আমাদের আসলে কি প্রয়োজন, একটা স্কিনটার ধরুন ড্যামেজ হয়ে গেছে, ইনফ্যাক্ট ধরুন আমার স্কিনটাই ড্যামেজ হয়ে গেছে, যদিও ড্যামেজ হয় নাই তো আমরা ইনকেস ধরে নিচ্ছি যে আমার স্কিনটাই ড্যামেজ হয়ে গেছে। এটা হচ্ছে বাজারে মানহীন প্রোডাক্ট ইউজ করে বা রোদের তাপে বা যে কোনোভাবে হোক স্কিনটা আমাদের ড্যামেজ হয়ে গেছে। তো আমাদের ড্যামেজ স্কিনের জন্য আমাদের কী করা উচিত সেটা আপনাদেরকে আমরা আজকে বলবো। প্রয়োজন ভালো মানের একটা ফেস ওয়াশ, অবশ্যই প্রয়োজন ভালো মানের একটা ফেস ওয়াশ, আমাদের প্রয়োজন ভালো মানের একটা টোনার, আমাদের প্রয়োজন ভালো মানের একটা সিরাম, আমাদের প্রয়োজন ভালো মানের একটা ময়েশ্চারাইজার যেটা স্কিনটাকে রিপেয়ার করতে খুব ভালোভাবে হেল্প করবে, সেই সাথে আমাদের প্রয়োজন রেগুলার একটা সানস্ক্রিন ইউজ করা, কারণ আমাদের রোদে বাইরে যেতে হয়, আমাদের চুলাপাড়া যেতে হয়, আপনাদের চুলাপাড়া যেতে হয়, রান্না করতে হয়, আগুনের তাপ আছে, রোদের তাপ আছে, সব কিছু মিলে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য আমাদের একটা ভালো এসপিএফ সম্পন্ন সানস্ক্রিন আমাদের প্রয়োজন। তো আমরা আপনাদেরকে প্রথমে যে দেখাবো আমাদের যে আমি যে নামগুলো বললাম, ফেস ওয়াশ, টোনার, সিরাম, বায়োসেন্স, ময়েশ্চারাইজার ক্রিম এবং সানস্ক্রিন, আমরা ধাপে ধাপে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো, আমরা সংক্ষেপে বলে যাবো আসলে আমাদের কী করা উচিত। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে মাইজিন গোল্ডের রেড জিনসেন, দেখুন আপনার স্পষ্ট দেখা যাচ্ছে রেড জিনসেন ফেস ওয়াশ, আমরা ভিতরটা খুলে দেখি, ভিতরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্রিমটা, ফেস ওয়াশটা মাইজিন গোল্ডের রেড জিনসেনের ফেস ওয়াশ। ওকে, এবং এটা অরিজিনাল কোরিয়ান, পিছনে লেখা আছে মেড ইন কোরিয়া, একদম সুন্দর করে লেখা আছে মেড ইন কোরিয়া এখানে, এবং সেই সাথে এটা বারকোড স্ক্যানার আছে। ওকে, বারকোড স্ক্যানার আছে প্রোডাক্টের গায়ে, বক্সের গায়ে বারকোড স্ক্যানার আছে, এবং প্রোডাক্টের উপরে খোদাই করা আছে এটার ডেট, এটার মেয়াদ খোদাই করা আছে, মেয়াদ হলো 2025 সালের 12 মাস। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা জিনসেনের ফেস ওয়াশটা আমরা কেন আপনাদেরকে সাজেস্ট করবো, কারণ জিনসেনের ফেস ওয়াশটা বলে জিনসেনটাকে বলে স্কিন বা বডির সর্বরোগের ওষুধ যেটাকে বলা হয়, কোরিয়ানরা যেটাকে বলে যে স্কিনটাকে স্কিন এবং বডিকে সবচেয়ে ভালো রাখার যে কাজটা করে এটা হচ্ছে মহা ঔষধ বলা হয় জিনসেনটাকে। ওকে, জিনসেনটা হচ্ছে মহা ঔষধ বলা হয়। কোরিয়ানরা জিনসেন দিয়ে কী করে, কোরিয়ানরা জিনসেনের পানীয় বানায়, জিনসেনের খাদ্য বানায়, জিনসেনের চকলেট আছে, জিনসেনের নুডলস পর্যন্ত আছে, জিনসেনের এক্সট্রাক্ট আছে, জিনসেনের পাউডার আছে, জিনসেনের ট্যাবলেট আছে, সেই সাথে ওদের খাবারের রেগুলার বেস খাবারের মধ্যে ওরা জিনসেনটাকে জিনসেনের শেকড়টাকে তারা চিবায়া চিবায়া খায়, অর্থাৎ বুঝতেই পারতেছেন জিনসেনটাকে তারা কোন পর্যায়ে নিয়ে গেছে। তার একমাত্র কারণ হচ্ছে জিনসেনটা একটা অসাধারণ মহা ঔষধ হিসেবে কাজ করে উদ্ভিদের মধ্যে, উদ্ভিদ বা ভেষজ বলেন বা হার্বাল জাতীয় যে মেডিসিনগুলো আছে তার মধ্যে জিনসেনটাকে সেরা কাতারে তারা রাখছে। তো জিনসেনের ফেস ওয়াশটা ঠিক জিনসেনের এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা হয়েছে, এবং উপরে জিনসেনের একটা যে শিকড়টা আছে এটা জিনসেনের এক্সট্রাক্ট দিয়ে তৈরি করা। তো এটার মধ্যে মেন ফ্লেভার যেহেতু জিনসেন, এবং এটা জিনসেনটা স্কিনের জন্য খুব ভালো, এই জিনসেনটা হলো ফোমিং টাইপ একটা ফেস ওয়াশ, এটা হলো জিনসেনের ফেস ওয়াশ 130 ml, 130 ml ফেস ওয়াশ। যেহেতু আমরা স্কিন ড্যামেজের কাজ করবো, এই জিনসেনটা কিন্তু শুধু স্কিন ড্যামেজে না বরং স্কিনটাকে এসে ব্রাইট করে, স্কিনটাকে একনি সমাধান করে, একনি স্পটগুলোকে দূর করে স্কিনটাকে আরও ফর্সা করতে সাহায্য করে, ন্যাচারালি ফর্সা করতে সাহায্য করে। তো সবচেয়ে ভালো যেটা করবে অবশ্যই এটা হচ্ছে স্কিনটাকে রিপেয়ার করা, না জিনসেনের কাজ হলো ফুল বডিটাকে রিপেয়ার করে দেওয়া। তো এটা যেহেতু ফেস ওয়াশ স্কিনের বাইরের একটা কাজ, এটা স্কিনেরটাকে রিপেয়ার করে দেওয়ার জন্য সে প্রস্তুত করে দেবে। ওকে, এটা ফোমিং টাইপ ফেস ওয়াশ, ভিতরে সিকোট করা আছে, আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে মুখ দিয়ে ভিডিওটা করতেছি যে কারণে আসলে আমাকে এটা ইউজ করে দেখাইতে হবে না। ওকে, তো ফেস ওয়াশটা আমরা পরিমাণ মতো আমাদের হাতে নিব, ফোমিং টাইপ যেহেতু নিয়ে আমরা স্কিনে আমরা ঠিকমতো ম্যাসাজিং করে মোটামুটি 3 থেকে 4 মিনিট আমরা ম্যাসাজ করবো, পরিমাণ মতো আমরা ম্যাসাজ করবো, এবং একটা ফোমিং টাইপ তো পুরো স্কিনটা ফোমিং হয়ে যাবে, এবং ফোমিং হওয়ার পরে আমরা মোটামুটি 3-4 মিনিট ম্যাসাজ করার পরে এটা ধুয়ে ফেলবো স্কিনটাকে। স্কিনটাকে ধোয়ার পর আমাদের স্কিনটাকে ভালো করে মুছতে হবে, মুছার জন্য অবশ্যই আমরা ভালো মানের কোনো তোয়াল ইউজ করবো বা পরিষ্কার কোনো যে কোনো কাপড় বা গামছা বা কোনো ফোমিং সিস্টেম কোনো জিনিস আমরা ইউজ করবো যেটা স্কিনটাকে ভালো সফটলি মুছতে পারে। ওকে, তো জিনসেনে আমরা ফেস ওয়াশটা গিয়ে দিলাম। তো জিনসেনের ফেস ওয়াশটার পর আমাদের প্রয়োজন ভালো মানের একটা সিরাম। ওকে, তো জিনসেনের আমাদের এমন একটা সিরাম লাগবে যে সিরামটা আমাদের স্কিন ড্যামেজ স্কিনটাকে জ্বালা পোড়া করাবে না, কারণ ড্যামেজ স্কিন তো হয়েছে চামড়া পাতলা হয়ে যাবে, রক্ত বেশে যায়, অনেকের রক্ত বের হয়, কিছু টাচ লাগলেই স্কিন থেকে রক্ত বের হয়ে যায়। তো যেহেতু এই সমস্যাগুলো আছে তাই আমাদের এমন একটা টোনার লাগবে যে টোনারটা হলো স্কিনটাকে জ্বালা পোড়া করাবে না, স্কিন সুন্দর করে ময়েশ্চারাইজিং করবে, স্কিনটাকে হোয়াইটেনিং করবে, এবং স্কিনটাকে খুব ভালোভাবে
রেডি করে দিবে। তার কারণ হচ্ছে স্কিনটা রেডি করার কারণটা হচ্ছে যে টোনারের কাজটা কিন্তু স্কিনটাকে রেডি করে দেওয়া, যাতে করে আমরা টোনার ইউজ করার পর টোনারের পরবর্তী যে উপাদানগুলো আছে সিরাম এবং ক্রিমটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা একটা টোনারকে আমরা সিলেক্ট করছি, সেটা হচ্ছে ডাবো ব্র্যান্ডের, আপনাদেরকে দেখাচ্ছি আমি, ডাবো ব্র্যান্ডের স্পিড হোয়াইটেনিং এক্স টোনার। দেখুন, এই যে দেখুন স্পষ্ট এখানে দেখা যাচ্ছে 160 এমএল একটা টোনার, স্পিড হোয়াইটেনিং এক্স টোনার, ব্র্যান্ড ডাবো। ওকে, এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান একটা প্রোডাক্ট, পিছনে লেখা আছে মেড ইন কোরিয়া এবং এটা নেক্সজেন কসমেটিক্স গ্রুপের একটা প্রোডাক্ট। ওকে, তো এটা ভিতরটা আপনারা দেখুন, এটা কিন্তু মানে প্যাকেজিংটা হচ্ছে একদম এইচডি কোয়ালিটির প্যাকেজিং, খুব প্রিমিয়াম প্যাকেজিং, এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্যাকেজিং, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে 160 এমএলের একটা টোনার। ওকে, তো এটা কী কাজ করে, এটা কাজটা আসলে কী, এটা আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি। এটা বক্সের গায়ে সুন্দর করে লেখা আছে, আমি আপনাদেরকে জাস্ট পড়ে শোনাচ্ছি। ওকে, তো এটা প্রথম কাজ হলো, আচ্ছা এটা কিন্তু এক ধরনের বলা আছে ইউভি প্রোটেক্ট, অর্থাৎ আল্ট্রাভায়োলেট যে রশ্মিটা আছে, ঠিক আল্ট্রাভায়োলেট যে বিপরীত রশ্মিটা আছে, এটা থেকে সে স্কিনটাকে প্রোটেক্ট করতে সাহায্য করবে। তারপর এটা কি আছে, মেলানিন ক্রিয়েশন, এটা কিন্তু স্কিনে মেলানিন ক্রিয়েশন করবে। তো মেলানিন ক্রিয়েশন করে আমাদের সাথে কী কাজটা হবে, এটা হচ্ছে মেলানিন ক্রিয়েশনের মাধ্যমে স্কিনটাকে সে হোয়াইটেনিং করতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের স্কিনে মেলানিন ক্রিয়েশন করে আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং করতে সে হেল্প করবে। ওকে, আচ্ছা তারপর এটার মধ্যে আর কি আছে, ডার্ক মেলানিন, আমাদের স্কিনে কিছু ডার্ক সাইকেল চলে আসে, আমাদের কিছু সানবার্নের কারণে স্কিন ডার্ক হয়ে যায় বা যে কোনো কারণে হোক আমাদের স্কিনটা কিন্তু ডার্ক হয়ে যায়। তো ডার্ক সিস্টেমটাকে সে এ করবে, মানে কাটায় তুলবে, অর্থাৎ স্কিনটা যে ডার্ক হয়ে যাচ্ছে, যেহেতু হোয়াইটেনিং টোনার, এটা স্কিনের ডার্ক সার্কেলটাকে সরাইয়া দেবে, সেই সাথে পিগমেন্টেশন সমস্যার সমাধানটাকে সে দূর করবে। এবং এটার মধ্যে যেহেতু নিয়াসিনামেট এর মধ্যে আছে, যে কারণে স্কিনটাকে হোয়াইটেনিং করতে সাহায্য করবে। তাছাড়া এটা স্কিনের গ্রোথ, স্কিন টোনটাকে গ্রোথলি ইমপ্রুভ করাবে, যেহেতু এখানে গ্রোথ শব্দটা আছে, গ্রোথ মানে হচ্ছে স্কিনটাকে ইমপ্রুভ করবে, সে মানে নতুন করে সে সাজাবে, অর্থাৎ নতুন করে সাজানোর মানে হয়েছে সে স্কিনটাকে রিপেয়ার করবে, অর্থাৎ ড্যামেজ যে স্কিনটা আছে, ড্যামেজ স্কিনটাকে সে রিপেয়ার করে দেবে, রিপেয়ারিং কাজটা সে খুব ভালো করবে। আচ্ছা, তো আমরা এই টোনারটা কীভাবে ইউজ করবো, টোনারটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ পানি, অর্থাৎ পানির মতো খুবই তরল জাতীয় একটা প্রোডাক্ট। ওকে, তো আমরা যেহেতু এটা ইউজ করবো, এটা কিন্তু আমরা সরাসরি হাতে ইউজ করার থেকে বেশি ভালো কাজ করবে, কি বেশি ভালো কাজ করবে হলো গিয়ে আমরা যদি কটন প্যাড ইউজ করতে পারি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের একটা এটা তো ইনটেক করা, আমাদের একটা খোলা একটা আছে, আমি ইনটেকটা দেখাচ্ছি, ইনটেকটার ভিতরে কিন্তু ইয়ে থাকবে, মানে সিকিউরিট করা থাকবে, হাতে পেপার দিয়ে সিকিউরিট করা থাকবে। ওকে, আচ্ছা এটা গেল, তারপর আমরা যদি আপনাদেরকে ইউজ করে দেখাবো, দেখুন আপনারা দেখায়, এটা কিন্তু এটা আছে, আমাদের কাছে খোলাটা আছে, আমাদের টোনারটা যেহেতু একটা তরল জাতীয় প্রোডাক্ট, তো টোনারটা আমাদের ইউজ করলে ভালোভাবে কী যে কটন প্যাড দিয়ে, এটা হলো কটন প্যাড, কটন প্যাড হলো আমাদের যে কোনো টোনার বা সিরাম ইউজ করার জন্য আমাদের কটন প্যাডটা প্রয়োজন। কটন প্যাডটা খুব ভালো, আমরা যদি সরাসরি হাতের মধ্যে হাতে নিয়ে সিরাম এবং টোনারটাকে স্কিনে অ্যাপ্লাই করি, তার থেকে বেশি ভালো কটন প্যাড দিয়ে করার জন্য। তো আমাদের স্টকে কটন প্যাডটা আছে, আপনাদের যাদের প্রয়োজন কটন প্যাড নিতে পারেন। তো কটন প্যাডগুলো এরকম থাকে, আপনি দেখাচ্ছি, এটা হচ্ছে কটন প্যাড, এই হচ্ছে কটন প্যাড। আমরা কটন প্যাডের মধ্যে আমাদের পরিমাণ মতো আমরা টোনার নিব, পরিমাণ মতো হয়েছে 2-3 ফুটের নিলে হয়ে যায়, তো আমরা পরিমাণ মতো নেব। দেখুন এটা ঢাললে কিন্তু চলে আসবে, দেখুন পড়বে, এটা পড়তেছে। ওকে, ওকে, এটা কিন্তু মোটামুটি 4-5 বা 6 ফুটের নিলে এটা স্কিন সুন্দর, এটা কিন্তু একদম কটনটার মধ্যে এটা ভিজে যাবে, কটনটা এটা কিন্তু ভিজে গেছে কটন প্যাডটা। তো এই ভিজার পরে আমরা যদি স্কিনটাকে অ্যাপ্লাই করি, এটা কিন্তু দুইটা কাজ করবে একসাথে, এক হলো স্কিনটাকে এসে রেডি করে দিবে আমাদের পরবর্তী ধাপে আগানোর জন্য, অর্থাৎ সিরামটা ইউজ করার জন্য, এবং সেই সাথে আমাদের স্কিনটাকে ডিপলি সে ক্লিন করে দিবে। কটন প্যাড ইউজ করার একটা সুবিধা হলো, আমাদের স্কিনে যদি কোনো ময়লা থাকে, অর্থাৎ ফেসওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পরেও যদি কোনো ময়লা থাকে, সেক্ষেত্রে এই কটন প্যাডটা দিয়ে আমরা টোনারটা লাগিয়ে আমরা স্কিনে ময়শ্চারাইজিং করে নিই স্মুথলিভাবে, তাহলে স্কিনে ময়লাগুলো, বাড়তি ময়লাগুলো চলে আসবে। তা আমি স্কিনে অ্যাপ্লাই করতেছি না, আমি এটা জাস্ট হাতে ব্যয়া করতেছি। আমরা যদি স্কিনে অল্প করে, আমরা কিন্তু আমাদের হাতে এদের যেহেতু ভিজা আছে, আমরা কিন্তু হয়ে যাবো, মানে মেসেজিংয়ের মাধ্যমে আমরা এটাকে করে নিব, স্কিনে ভালো করে মেসাজ করে নিব। মেসাজ করে নেওয়ার ফলে আমাদের স্কিনের মধ্যে এটা টোনারটা খুব ভালোভাবে ময়শ্চারাইজিং করে নেবে এবং স্কিনটাকে রেডি করবে, সেই সাথে স্কিনের ময়লাটা চলে আসবে। তো ময়লাটা আসছে কিনা আপনারা বুঝবেন কীভাবে, এই ট্রেটা কিন্তু কালো হয়ে যাবে, এটা কিন্তু মানে হাতে, এটা কিন্তু মানে ময়লাটা যে আসতেছে, ময়লা যে আসতে লেগে আসতে আপনার বোঝা যাচ্ছে, আমার হাতের থেকে যে
হাতের দিকে যে আমি আসলে মেসাজ করলাম হাতের মধ্যে, তা হাতের মধ্যে যে জার্ম গুলো ছিল এটা আসলে বোঝা যাচ্ছে আমার হাত থেকে কিছু ময়লা এটার মধ্যে লেগসে লাগছে, অর্থাৎ এটা কিন্তু এটার মধ্যে কিন্তু আসছে। তো যে কারণে আমাদের কটন প্যাড দিয়ে যদি আমরা এগুলো ইউজ করি টোনার বা সিরাম আমাদের স্কিনের জন্য খুব ভালো হবে। ওকে, তো এটা হলো আমাদের টোনারের বিষয়টা গেল। আমি স্কিনে অ্যাপ্লাই করতেছি না, স্কিনে অ্যাপ্লাই করে আপনার দেখাবো না, আপনার এটা আপনাদেরকে ধাপটা বুঝিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এটা হলো গিয়ে আমাদের টোনারটা ইউজ করা হয়ে গেল পরিমাণ মতো। নিয়ে আমরা টোনারটা, আমরা কিন্তু আপনার যখন টোনারটা ইউজ করবেন, যেহেতু এটা আমাদের এমন একটা টোনারকে সিলেক্ট করতে হবে যেটা আসলে ড্যামেজ স্কিনে জ্বালা পড়া করাবে না। এটাই আমাদের কিন্তু মেন্থল জাতীয় প্রোডাক্ট আছে, যে কারণে স্কিনটা জ্বালা পড়া করবে না, বরং স্কিনটাকে কুল রাখবে। ড্যামেজ স্কিনটাকে আমরা যত বেশি ঠান্ডা রাখতে পারবো স্কিনটা তত বেশি দ্রুত রিপেয়ার করবে। ড্যামেজ স্কিনটাকে কোনো রোদে পোড়াবেন না, কারণ রোদে পড়লে স্কিনটা আরও বেশি জ্বালা পড়া করবে। আপনি চুলকাইবেন বা আপনি মানে আন্তাজি কিছু প্রোডাক্ট ইউজ করে ফেলবেন, এই চুলকানো থেকে বাঁচানোর জন্য স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। যে কারণে আমাদের আমাদের যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে আমরা স্কিনটাকে চেষ্টা করবো যাতে ঠান্ডা থাকে। ওকে, আচ্ছা, তো আমরা কিন্তু একটা কটন প্যাড দিয়ে আমরা একটা টোনারটা ইউজ করে দেখলাম। তো টোনারের পরবর্তী ধাপটা কী হলো? আর পরবর্তী ধাপটা হলো গিয়ে সিরাম। আমাদের একটা সিরাম প্রয়োজন। আমি কিন্তু টোনারে এটা বলছি কী কী কাজ করবে, আমি পরবর্তী দামটা বলে দেবো, লাস্টে আমি দামটা বলে দেবো। আচ্ছা, তো পরবর্তীতে প্রয়োজন আমাদের একটা ভালো মানের সিরাম, যে সিরামটা একইভাবে স্কিনটাকে রিপেয়ারে খুব ভালো কাজ করবে। যেহেতু আমরা একটা কম্বো প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি মোটামুটিভাবে, অর্থাৎ স্কিনটাকে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করার জন্য আমরা কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে এমন প্রোডাক্টগুলি আমাদের এই কম্বোতে নিয়ে আসবো যে প্রোডাক্টগুলো আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে মানে হেলদিভাবে রিপেয়ার করতে খুব ভালো কাজ করবে এবং হেল্প করবে। আচ্ছা, আমাদের ফেস ওয়াশটা গেলো এবং টোনারটা গেলো, এবার আমাদের প্রয়োজন ভালো মানের একটা সিরাম। আপনারা জানেন গতকাল আমরা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করছি, ভিডিও লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটা হলো গিয়ে মাইজিং গোল্ডের একটা এসেন্স, রেড জিংসেনের একটা এসেন্স নিয়ে, এই যে এসেন্সটা নিয়ে আমরা একটা ভিডিও ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করছি। যে ভিডিওটা দেখে ইতিমধ্যে আমাদেরকে অনেকেই নক দিচ্ছে, অনেকেই মেসেজ করছে এই সিরামটা নেওয়ার জন্য। তো আমরা কিন্তু গতকালকে সিরামটার কার্যকারিতা আমরা আমাদের ভিডিওতে আমরা উল্লেখ করে দিছি। তো আজকেও আমরা আমাদের কম্বোতে এই সিরামটাকে নিয়ে আসলাম। তার কারণ হলো ওই যে বললাম জিংসেন, জিংসেনটা হলো কোরিয়ানদের বাসায় সর্বরোগের একটা মহা ঔষধ, ভেষজ ঔষধ বা হার্বাল জাতীয় ঔষধ, যেটা আসলে প্রকৃতিগতভাবে সৃষ্ট হয়। এটা কিন্তু জিংসেনটা কিন্তু প্রাকৃতিক একটা প্রোডাক্ট, প্রাকৃতিক একটা উপাদান, ভেষজ উপাদান, যেটা বনে জঙ্গলে কোরিয়ানদের পাহাড়ে ওটা হয়ে থাকে। যদিও বর্তমানে বাণিজ্যিকভাবে তারা চাষাবাদ করতেছে, তবে এটার আবিষ্কার কিন্তু পাহাড়ে, পাহাড়ে বন জঙ্গলের গভীরে কিন্তু জিংসেনের এই প্রোডাক্টটা আবিষ্কার হয়েছে। আমরা পরবর্তীতে কোনো একদিন জিংসেনের যে শিকড়টা কীভাবে আমাদের মাঝে আসছে, কোরিয়ানদের মাঝে আসছে, এটা আবিষ্কারটা কীভাবে আসছে, এটা একটা গল্প আছে। গল্পটা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করবো। ওকে, তো আজকে আমরা জাস্ট প্রোডাক্ট নিয়ে আলোচনা করতেছি। তো আমরা যেহেতু গতকালকে বলে দিছিলাম এটার বিস্তারিত কাজটা, তো আমরা আজকে সংক্ষেপে বলতেছি, শুধুমাত্র এই কাজ নিয়ে বলবো। জিংসেনটা হলো সকল প্রকার সমস্যার জন্য, স্কিন জাতীয় হোক, বডি জাতীয় হোক, শরীরের যে কোনো সমস্যার জন্য স্কিন জিংসেনটা হলো একটা মহা ঔষধ, ভেষজ ঔষধ। আচ্ছা, তো আমরা টোনারটা ইউজ করবো, সিরামটা প্রয়োজন। ওকে, সিরামটা হলো একমাত্র প্রোডাক্ট যেটা স্কিনের গভীরে প্রবেশ করবে, লোমকূপের ছিদ্রগুলো দিয়ে স্কিনের গভীরে প্রবেশ করবে। ওকে, তো আমরা সিরামটা চাই আমরা হাতে নিতে পারি, আমরা হাতে দেখুন আমরা এটা করতে পারি। আচ্ছা, এটা তো আমরা গতকাল দেখছি, আমরা একটা একটা আছে, একটা একটা খোলা আছে, আমরা খোলাটা দেখছি। আচ্ছা, এটা যেহেতু আমাদের হাতে সরাসরি আমরা করতে পারবো, যে হাতে আমরা সরাসরি নিতে পারবো জিংসেনটা এসেন্সটা, তবে আমরা হাতে নিবো না, আমরা এটা হাতে নিবো না, আমরা এটাকেও কী করবো কটন প্যাড দিয়ে আমরা ইউজ করবো। ওকে, কটন প্যাড, আমরা একটা কটন প্যাড নিচ্ছি, দেখুন আপনার জায়গা দেখাচ্ছি, এটা হলো আরেকটা কটন প্যাড। এটার মধ্যে আমরা পরিমাণ মতো সিরামটা খুব বেশি লাগে না, সিরাম এসেন্স তো এটা সর্বোচ্চ 3 ফুটা বা 4 ফুটের মতো লাগবে। দেখুন আপনার দেখাচ্ছি পড়তেছে, 1 2 3 ব্যাস 4। আচ্ছা, এটা স্কিনে নেওয়ার পরে এটাও কিন্তু সিরামটা কিন্তু টোনারের মতো ভিজে যাবে না, টোনারটা যেমন প্যাডটাকে ভিজাই দিছে সিরামটা কিন্তু ভিজাবে না, কারণ সিরামটা হলো একটু একটু আটালো, একটু একটু আটালো, আটালো টাইপ, একটু ঘন টাইপ, তবে টোনারটাকে পানি টাইপ আছে। এটা তাও হাতে নিছি এবং এটা আগে আমরা স্কিনে সেম টোনারের মতো ইউজ করতে পারি বা এবার ছাপা ছাপ ইউজ করতে পারি। ওকে, খুব সুন্দরভাবে একদম স্কিনে আমরা একদম সফটলি এটাকে আমরা ইউজ করতে পারি আমাদের টোনার দিয়ে, এবং এটা যেহেতু হাতে আমরা শোষ করবো না, আমরা এয়ার দিয়ে করবো, কটন প্যাড দিয়ে করবো, যে কারণে স্কিন আরামদায়ক হবে, আমাদের ড্যামেজ স্কিনটা জ্বালা পোড়া করবে না, স্কিনে আরাম লাগবে, এটা করলে স্কিনে আরাম লাগবে এবং মনে হবে সফটলি ভাবে মানে আমরা ম্যাসেজ করে ফেলতেছি এবং খুব ভালো লাগতেছে, একটা ভালো লাগা কাজ করবে আমরা যদি কটন প্যাড ইউজ করে টোনার বা সিরামটা বা স্কিনে অ্যাপ্লাই করি। ওকে, খুব সুন্দরভাবে স্কিনে কিন্তু এটা মিশে যাচ্ছে, একদম এক হয়ে যাচ্ছে। তা আমরা টোনার এবং সিরামটা ইউজ করলাম, আমরা অ্যাপ্লাই করলাম। এই স্কিন রিপেয়ারের মধ্যে বেস্ট যদি সিরাম কোনোটা বলা হয়, আমরা যদি স্নেল সিরামটাকে বলি, কিন্তু স্নেলের চেয়েও বেস্ট হলো গিয়ে
জিংসেনের এসেন্স আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি এটা নিয়ে অনেক স্টাডি করছি এবং এখনো স্টাডি করতেছি এটা নিয়ে। এটার যতখানে যত আর্টিকেল এটা সম্পর্কে যত কিছু আমরা ইনগ্রিডিয়েন্টস সব কিছু নিয়ে আমি স্টাডি করতেছি এবং স্টাডি করে এটা বুঝতে এটা বুঝতে পারছি স্কিন রিপেয়ারের জন্য জিংসেনটা আসলে অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ একটা প্রোডাক্ট। ওকে আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের মোটামুটিভাবে বলা যায় আমরা কিন্তু আমাদের স্কিনে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুইছি, আমরা টোনার ইউজ করছি, আমরা সিরাম ইউজ করছি। এবার আমাদের যে প্রধান প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে ময়েশ্চারাইজার। যে ময়েশ্চারাইজারটা হেলথ মানে সবচেয়ে ভালো কাজ করবে রেড স্কিনটাকে, রেড স্কিন ইউজ করার মাধ্যমে স্কিনটাকে রিপেয়ার করার জন্য। যেহেতু আমরা স্কিনটাকে এখন রেডি করলাম, আমরা টোনার এবং আমাদের সিরাম দিয়ে আমরা স্কিনটাকে রেডি করছি, এবার লাস্ট দা প্রয়োজন হচ্ছে একটা ভালো ময়েশ্চারাইজার, যে ময়েশ্চারাইজার স্কিনটাকে খুব দ্রুত হেলদি ওয়েতে রিপেয়ার করবে। তো রিপেয়ার স্কিনের জন্য আমাদের যে প্রোডাক্ট এসে ডাবো ব্র্যান্ডের, দেখুন ডাবো ব্র্যান্ডের অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম, একদম স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন, আর ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম। ওকে, এটা কিন্তু লেখায় আছে রিপেয়ার ক্রিম। এবং স্নেলের অনেক প্রোডাক্ট, কোরিয়ান প্রোডাক্টও বাজারে মোটামুটি অনলাইনে এবং বিভিন্ন কোরিয়ান শোরুমে স্নেলের অসংখ্য প্রোডাক্ট কিন্তু ঘোরাফেরা করতেছে। তো যারা পরীক্ষিত হবে, যেটা বলা হয় সবচেয়ে ভালো কাজ করে ব্ল্যাক স্নেল। স্নেলের মধ্যে কিন্তু অসংখ্য ধরনের স্নেল আছে, শামুক কিন্তু বিভিন্ন শামুক আছে। তার মধ্যে গবেষক এবং ডার্মাটোলজিস্ট যারা আছে, ত্বক বিশেষজ্ঞ, স্কিন বিশেষজ্ঞ যারা আছে, যারা স্কিন বিশেষজ্ঞরা রিপেয়ারিং প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, তারা যেটা বলছে ব্ল্যাক স্নেলটা সবচেয়ে বেশি ভালো কাজ করে, সবচেয়ে বেশি ইফেক্টিভ এবং সবচেয়ে দ্রুত কাজ করে স্কিন রিপেয়ারের জন্য। তো আমরা আপনাদের জন্য ঠিক এই কারণে এটা সিলেক্ট করলাম, ডাবল ব্র্যান্ডের অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম। এবং এটা 100 ml এর একটা ক্রিম, 100 ml, 100 ml একটা ক্রিম, এবং এটা স্কিনটাকে খুব দ্রুত রিপেয়ার করবে এবং এটা স্কিনটাকে এত সুন্দরভাবে রিপেয়ার করবে আসলে আপনি নিজে অবাক হবেন যে স্কিনটা কত সুন্দর রিপেয়ার হচ্ছে। এবং আপনারা যে বিভিন্ন পাকিস্তানি ক্রিম এবং ইন্ডিয়ান বাংলাদেশের মানহীন লোকাল ক্রিম ইউজ করে আপনারা যাদের স্কিনটাকে ড্যামেজ করে ফেলছেন, স্কিনটা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেছে, তারা যদি এই এই যে এই ক্রিমটা ইউজ করেন, পাশাপাশি এই যে টোনার এসেন্স ফেস ওয়াশ এগুলো ইউজ করেন, তাহলে আপনাদের স্কিনটা খুব দ্রুত স্কিনটা রিপেয়ার করবে, খুব হেলদি হয়ে যাবে, আসলে আপনার নিজের অবাক হবে। তো আমরা ক্রিমটা একটু দেখে নিচ্ছি। ওকে, এই হলো ক্রিমটা, এটা হলো ক্রিমের ভেতরের আউটলুকিংটা এবং ভিতরটা আপনাদের খুলে দেখাচ্ছি আসলে কেমন ক্রিমটা। ওকে, এই হলো ক্রিম, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই হলো ক্রিমের ভিতরটা। ভিতরটা কিন্তু আমরা যদি ঢেলে দেই এটা আসলে এর মতো পড়বে, ওই যে কি বলে জেলি টাইপ, জেলি টাইপ, কিন্তু সরাসরি ক্রিমও না এবং পানিও না, জেল জেলি টাইপ। ওকে দেখুন, আচ্ছা এটা আমরা দেখুন, আমরা যে হাতে করি এটা কেমন স্টিকি থাকে দেখুন, আমরা হাতে দিই স্টিকি আছে। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ স্টিকি এবং এটা আটালো টাইপ, আমরা যা করি এটা আটালো টাইপ। ওকে, যেহেতু এটা আটালো টাইপ, যেহেতু এটা আটালো টাইপ, যে কারণে এটা স্কিন ইলাস্টিসিটি এবং স্কিনের যে ভারসাম্যতা খুব দ্রুত ফিরিয়ে দিবে এবং স্কিনটাকে টান টান করবে। তো স্কিনটাকে টান টান করবে এবং স্কিনের ড্যামেজ হওয়ার কোনো যে পোর্সগুলো সৃষ্টি হয়েছে, যে গর্তগুলো সৃষ্টি হয়েছে, এগুলোকে সে আস্তে আস্তে রিপেয়ার করবে। যেহেতু স্টিকি এটা, আমি হাতে আমাদের স্কিনে যখন দিব এটা স্টিকি, দেখুন মনে হচ্ছে আমি হাতে হাতে দিচ্ছি কিন্তু হাতে লেগে উড়ে যাচ্ছে গাম টাইপ। ওকে আচ্ছা, এটা আমরা স্কিনে পরিমাণ মতো নিব এবং স্কিনে সুন্দর করে ম্যাসাজ করে দিব, আমাদের স্কিনে ম্যাসাজ করে দিব। এবং এই ক্রিমটা একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো এটা কিন্তু স্কিনে বেশি থাকবে না। আমি যে হাতে দিয়েছি দেখানো বোঝা যাচ্ছে না, আমি তো অনেকটা ক্রিম হাতে দিয়েছি, অল্প দিলেই হয়ে যায়। আমি অনেকটা ক্রিম হাতে দিয়েছি, এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এটা আসলে বোঝার কোনো উপায় নাই, আমি হাতে দুটো ক্রিম দিয়েছি। ওকে, এটা যদি আমরা ক্রিমটা রেগুলার করতে পারি পরিমাণ মতো আমাদের স্কিনে নিয়ে, তাহলে কিন্তু আমাদের দ্রুত আমাদের স্কিনটা রিপেয়ার করবে। ওকে, খুব দ্রুত আমাদের স্কিনটা রিপেয়ার করবে। তো এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, আমাদের ফেসবুক পেজে এটা বিস্তারিত পোস্ট দেওয়া আছে, আপনারা যারা করতে পারেন আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন। আমাদের ফেসবুক নাম কোরিয়ান কসমেটিক বাজার এবং আমাদের ফেসবুক লিঙ্ক এই মুহূর্তে ভিডিওতে শো করতেছে, আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন, এটা সম্পর্কে বিস্তারিত আমাদের এটা দেওয়া আছে। ওকে আচ্ছা, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে সবচেয়ে বেশি যেটা আছে স্নেলের মুকিন্স। স্নেল মুকিন্স মানে হলো গিয়ে স্নেলের স্ল্যাশমা, মানে শামুকের স্ল্যাশমা, অর্থাৎ শামুকের একটা শামুকের শরীর থেকে এক ধরনের ঘাম নিঃসৃত হয়, যেটা আসলে তো আটালো টাইপ, আটালো টাইপ সেটাকে ইউজ করে তারা এই ক্রিমটা তৈরি করছে। ওকে, এবং এটার
স্ল্যাশার পাশাপাশি যেটা আছে এটা হচ্ছে ওয়াটার বেস, ওয়াটার বেস পড়া তো, যে কারণে স্কিনটাকে সে হাইড্রেট দিবে। এটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য এই ক্রিমটা, এই ডাবোর যে ব্ল্যাক সেল রিপেয়ার ক্রিমটা কিন্তু অল টাইপ স্কিনের জন্য, এবং অল্প দিলে আপনাদের স্কিনে হয়ে যায়। এবং এই ক্রিমটা আপনারা যা স্কিনে রেগুলার ইউজ করবেন আপনারা বুঝতে পারবেন স্কিনটা কতটা আরামদায়ক লাগতেছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা আরামদায়ক এবং কতটা ভালো লাগতেছে এবং কতটা স্কিনটাকে সেটা ইম্প্রুভ করতেছে। ওকে, 100 ml এর ক্রিমটা আমাদের স্টকে পাচ্ছেন আপনারা। এবং এটা আপনারা চাইলে যদি কেউ অনেক টাকা লাগবে এই জন্য ফেস ওয়াশ বা সিরাম কোনো না নিতে চান, তারা শুধুমাত্র ক্রিমটাও নিতে পারেন, শুধুমাত্র ক্রিমটা ইউজ করেন, একটু সময় বেশি লাগবে, পুরো কম্বো ইউজ করা যেমন সময়টা একটু কম লাগবে, তো আপনি এটা ইউজ করলে ওই কম্বো সার শুধুমাত্র ইউজ করলে একটু সময় বেশি লাগবে, তোমার স্কিন রিপেয়ার করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। সেই সাথে কিন্তু এক ধরনের ময়শ্চারাইজার, যে কারণে আপনাকে আলাদা ময়শ্চারাইজার ইউজ করতে হবে না, এটা ডে নাইট অল টাইম ইউজ করতে পারবেন আপনারা। ওকে, আচ্ছা এবার আসি আমাদের মূল্য তালিকায়। ওকে, আচ্ছা যাই হোক, আমি কিন্তু সানস্ক্রিনটা এখনো দেখা নাই, আমরা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারেন আপনারা, যে কোনো ভালো মানের সানস্ক্রিন আপনারা ইউজ করতে পারেন স্কিনের জন্য। এটা হচ্ছে দিনে আপনারা যখন বের হবেন বা চুলার পাড়ে যাবেন, আগুনের তাপের কাছে যাবেন, আপনারা চাইলে সানস্ক্রিন এটা ইউজ করতে পারেন। তো আমি যদি আপনাদের কোনো সানস্ক্রিন সাজেস্ট করি, সেক্ষেত্রে আমাদের ডাবো ব্র্যান্ডের একটা সানস্ক্রিন আছে, এটা হচ্ছে আপনার অ্যালোভেরা টোনার বেস সানস্ক্রিন। এটা কিন্তু অয়েলি না, এটা হচ্ছে অয়েল ফ্রি একটা সানস্ক্রিন, যে কারণে স্কিনটা অয়েলি করবে না এবং স্কিনটাকে ঘামাবে না এবং স্কিনটাকে ড্রাইও করবে না, খুব স্মুথলি স্কিনে মিশে যাবে। এবং টোনার বেস যেহেতু আপনার স্কিনটা ম্যাট ফিনিশিং দিবে। ওকে, আপনি চাইলে এটা ইউজ করবেন, এটা কিন্তু ময়শ্চারাইজার টাইপ, যে কারণে আপনাদের এটা ইউজ করলে আলাদা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে না দিনের বেলায়। ওকে, আচ্ছা তো আপনারা এই সানস্ক্রিনটা নিতে পারেন, আপনারা চাইলে এই সানস্ক্রিনটা আপনারা ইউজ করতে পারেন, তাহলে এটা স্কিন রিপেয়ার খুব ভালো কাজ করবে। আচ্ছা এবার আসি আপনাদের মূল্য তালিকায়। আমাদের আজকের ভিডিও যে প্রথম প্রোডাক্টটা ছিল একটা ভালো মানের ফেস ওয়াশ, গোল্ড মাইজিন ব্র্যান্ডের কোরিয়ান রেড জিনসেন ফেস ওয়াশ 130 ml, অর্থাৎ 130 ml। এই ফেস ওয়াশটার প্রাইস অনলি 700 টাকা, যে ফেস ওয়াশটা অনলাইনে সেল হচ্ছে 1500 থেকে 1600 টাকায়, সেটা আমাদের কাছে পাচ্ছেন অনলি 700 টাকায়, অনলি 700 টাকায় আপনারা পাচ্ছেন 130 ml একটা রেড জিনসেনের ফেস ওয়াশ। এবং আপনারা একটা টোনার পাচ্ছেন ডাবো ব্র্যান্ডের, যে টোনারটা 160 ml টোনার। আমাদের বিভিন্ন অনেক ধরনের টোনার আছে, যে টোনারটা আমরা ইউজ করি স্কিনের জন্য, বিভিন্ন ব্র্যান্ডের, যে টোনারগুলো প্রাইস 1300-1500 টাকা হয়, তাদের কথা বিবেচনা করে এই হোয়াইটেনিং টোনারটা, যেটা সকল ধরনের কাজ স্কিনের জন্য করবে, অল টাইপ স্কিনের জন্য, যারা ইউজ করবেন এই টোনারটা, যারা ইউজ করবেন তারা কিন্তু টোনারের প্রেমে পড়ে যাবেন, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। আপনাদের স্কিনে কাজ করুক বা না করুক, যারা এই টোনারটা ইউজ করবেন তারা টোনারের প্রেমে পড়ে যাবে। ওকে, আচ্ছা তারা এই টোনারটা নিতে পারেন। 160 ml এই টোনারটা হলো গিয়ে অনলি 1150 টাকা, অনলি 1150 টাকা হলো এই টোনারটার দাম। ওকে, অনলি 1150 টাকা টোনারটা পাচ্ছেন। আপনারা যদি সেম ওয়েটে অন্য কোনো ব্র্যান্ডের টোনার নিতে চান, সেক্ষেত্রে 1400-1500 টাকা পড়ে যায়, সেক্ষেত্রে যেহেতু আর ডাবো হলো আমাদের, ডাবোটা হলো আমাদের কোরিয়ান কসমেটিক বাজারের নিজস্ব ডিস্ট্রিবিউটরটা প্রোডাক্ট, কোরিয়া বিখ্যাত ব্র্যান্ড ডাবো, যে ব্র্যান্ডের জন্ম 1993 সাল থেকে, 1993 সালে ডাবো ব্র্যান্ডের জন্ম হয় এবং এটা 2023 সাল স্টিল চলতেছে, 7 এবং 29 বছর ধরে, অর্থাৎ 29 বছর ধরে স্কিন কেয়ার জগতে ডাবো কিন্তু ছড়িয়ে মানে বিশ্বজুড়ে মাতিয়ে বেড়াচ্ছে তাদের প্রোডাক্টগুলো। অর্থাৎ 29 বছর ধরে যে প্রোডাক্টটা, যে ব্র্যান্ডটা মার্কেটে এখন টিকে আছে, আপনারা নিশ্চিত থাকতে পারেন এই মার্কেট, এই মানে এই ব্র্যান্ডটা তারা কোনো ফেক প্রোডাক্ট বা কোনো মানহীন প্রোডাক্ট তারা তৈরি করতে পারবে না। যদি মানহীন প্রোডাক্ট তারা তৈরি করতো তাহলে এতদিন তারা টিকতো না। 29 বছর একটা প্রোডাক্ট, একটা ব্র্যান্ড টিকে থাকে অনেক কিছু, এখন পর্যন্ত তারা একটা মার্কেটে বড় জায়গা দখল করে আছে, কোরিয়ার একটা মার্কেটে তারা বড় একটা জায়গা দখল করে আছে এই ডাবো ব্র্যান্ডটা। তো যেহেতু আমাদের এটা ডিস্ট্রিক্ট নিজস্ব ডিস্ট্রিবিউটর, যেখানে আমাদের কাছে প্রাইস তো অবশ্যই রিজনেবল কম দামে পাবেন। ওকে, এটা হচ্ছে 1150 টাকা। আচ্ছা তারপরে গেল মাইজিনের একটা সিরাম, তারপর আসলো সিরাম, সিরাম না মাইজিনের একটা সিরাম, এই যে মাইজিন গোল্ডের সিরাম, এটার প্রাইস 1250 টাকা। আমরা গতকাল প্রায় আমাদের যে ভিডিওতে আমরা বলে দিচ্ছি, আজকে বলে দিচ্ছি, 1250 টাকা পাচ্ছেন এই যে সিরামটা, এই সিরামটা দাম হলো 1250 টাকা। ওকে, তো 1250 টাকা এই সিরামটা আপনারা নিতে পারেন, কালেক্ট করতে পারেন। আচ্ছা তারপর গেল এটা, কিন্তু এটা গোল্ড মাইজিনের বাংলাদেশের ডিস্ট্রিবিউটর হলাম আমরা, আমরা ডিস্ট্রিবিউটর, যেমন আমাদের কাছে কম দামে পাবেন এই সিরামটা, কিন্তু বাংলাদেশে বিভিন্ন পেজে 2200-2250 টাকা করে সেল হয় আর আমাদের কাছে 1250 টাকা। এটা কিন্তু 150 ml একটা সিরাম। আচ্ছা তারপরে গেল ক্রিম, ডাবো ব্র্যান্ডের যে ব্ল্যাক স্নেল যে রিপেয়ার ক্রিমটা আছে, এই ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটা 100 ml একটা ক্রিম, এই ক্রিমটার দাম অনলি 1050 টাকা। আমরা যদি বাজার থেকে কোরিয়ান কসমেটিক বাজার ছাড়া অন্যান্য কোনো পেজ থেকে আমরা স্নেল রিলেটেড কোনো প্রোডাক্ট কিনতে যাই, যেটা হলো 100 ml অথবা 50 ml, যেগুলোর দাম 1300-1400 টাকা, সেক্ষেত্রে আমাদের 100 ml এই যে ডাবো ক্রিম, আপনি যদি সিঙ্গেল ইউজ করেন আপনি বিশ্বাস করবেন না, আপনার কমপক্ষে 4 থেকে 5 মিনিট ইউজ করতে পারবেন এবং একটা ইউজ করলে স্কিন আপনি রিপেয়ার হবে, এটা নিশ্চিত থাকতে পারেন। ওকে, এবং সব স্কিনটা শুট করে যাবে,
এটা হলো 1050 টাকা, অনলি 1050 টাকা, যেটা বাজারে অন্যান্য ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে এটা হলো ওইগুলোর প্রাইস 1350 টাকা করে বা 1400 টাকা করে। আর আমাদের কাছে ডাবর যেটা আছে এটা যেটা আমরা নিজস্ব আমাদের এটা ডি হোম বাংলাদেশ ডিস্ট্রিবিউটার আমরা, যে কারণে আমাদের কাছে কম দামে পাচ্ছেন, এটা অনলি 1050 টাকা 100 ml এর একটা ময়েশ্চারাইজার কি মিল্ক পেয়ার। ওকে আচ্ছা গেল, তারপর আমাদের যেহেতু এটা কম্বো সেট, আমরা কম্বো এটা মোটামুটি যারা নেবেন তারা যেহেতু আবার টোনার সিরাম ইউজ করতে চান তারা কিন্তু অবশ্যই কটন পেড নিয়ে নেবেন। কটন পেড হলো 100 পিসে কটন পেডের প্রাইস 250 টাকা। ওকে আর আমাদের সানস্ক্রিনটার দাম 650 টাকা। তো আমাদের টোটাল কত হলো, আমাদের 700 টাকার ফেস ওয়াশ, 1150 টাকার টোনার, এটা হল তাহলে হলো কি 1850 টাকা, তারপর হলো 1250 টাকার সিরাম হলো 3100 টাকা, আর 1050 টাকা হলো ক্রিম, অর্থাৎ 4150 টাকা। 4150 টাকার সাথে আপনারা যদি একটা ফেস ওয়াশ নেন, সরি একটা সানস্ক্রিন নেন 650 টাকা, তো মোটামুটি 4700 টাকা পড়তেছে। 4700 টাকা যদি আপনার একটা একটা কম্বো নেন সেক্ষেত্রে আমরা একটা আপনার আপনাকে একটা এই যে একটা যে কটন পেটটা আমরা একটু গিফট দিয়ে দিব। ওকে এটা আমরা গিফট দিয়ে দিব আপনার যে ফুল কম্বোটা আপনারা নেন, অর্থাৎ ফেস ওয়াশ, টোনার, সিরাম, ক্রিম এবং সানস্ক্রিন, এই টোটাল কম্বোটা যদি আপনারা নেন আমরা আপনাদেরকে একটা কটন পেড আপনাদের ফ্রি দিয়ে দিব। এটা ইউটিউব ভিডিও যতদিন আছে, ইউটিউব যতদিন আছে ততদিন পর্যন্ত অফারটা চলবে। ওকে আচ্ছা, তো 4700 টাকা একটা মোটামুটি কম্বো প্যাক তৈরি হয়ে গেছে যেখানে আপনারা 5টা প্রোডাক্ট পাচ্ছেন, অর্থাৎ গড়ে কিন্তু এগুলোর দাম 1000 টাকা কম, প্রতি প্রোডাক্টের গড় প্রাইস 1000 টাকা কমে চলে আসছে, অর্থাৎ 5টা প্রোডাক্ট 4700 টাকা হলে আপনারা ফুল স্কিন কেয়ার পেয়ে যাচ্ছেন যেটা আসলে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করতে হেল্প করবে। ওকে তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আমরা বেশি বড় না করি, ইতিমধ্যে অনেক বড় হয়ে গেছে। আমরা পরবর্তীতে আমাদের স্কিন রিলেটেড আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আপনারা যেমন আমাদেরকে প্রতিনিয়ত ফোনে এবং আমাদের মেসেজ জানাচ্ছেন আপনাদের স্কিন সমস্যাগুলো, মেলেজমা বা একনি স্কিন অথবা ড্যামেজ স্কিন সম্পর্কে জানাচ্ছেন, আপনাদের স্কিনের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন, আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করবো এবং টোটাল কাজটা আপনাদেরকে আমরা বলে দেবো। আপনারা চাইলে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন, আমাদের সরাসরি ফোন নাম্বার এই মুহূর্তে ভিডিওর এই পাশে শো করতেছে, আপনারা সেভ করে রাখতে পারেন, এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, আপনাদেরকে যখন তো আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন। সেই সাথে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক পেজটা আপনারা দেখে নেন, এই ফেসবুক পেজে আপনারা সরাসরি আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও নিচে আপনারা কমেন্টস করতে পারেন, অর্থাৎ সবখানে আমাদের সার্ভিস আপনারা পাচ্ছেন। ওকে তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতেছি এবং শেষমেশ বলে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা ফলো করে দেন এবং অল নোটিফিকেশন বাটন আপনারা ক্লিক করেন যাতে করে আমাদের সকল ভিডিও আপনারা খুব দ্রুত পেয়ে যান এবং দ্রুত আগে আগে পেয়ে যান এবং আপনাদের সমস্যাগুলো আপনারা দেখতে পারেন। ওকে তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আপনাদের স্কিনটাকে ভালো রাখার জন্য অবশ্যই মানহীন প্রোডাক্ট ইউজ না করে একটু বেশি টাকা লাগলেও আপনারা ভালো মানের প্রোডাক্ট ইউজ করেন, কারণ ভালো মানের প্রোডাক্ট ইউজ করলে যেমন আপনার স্কিনটা বাঁচবে সেই সাথে অনেক দিন যাবে, আপনাদের কিন্তু কোরিয়ান প্রোডাক্টগুলো অনেক দিন যায়, অর্থাৎ একটা কম্বো ইউজ করলে আপনার 5 মাস চলে যাবে, 5-6 মাস চলে যাবে। ওকে তো আপনারা ভালো প্রোডাক্টের সাথে থাকুন এবং কোরিয়ান কসমেটিক বাজারের সাথে থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।